চুরাশি টাকা কত টাকার বিশ পারসেন্ট কিংবা চল্লিশ টাকা কত টাকার তিরিশ পারসেন্ট এই রকম প্রশ্ন আপনাদের এনএসআই এলজিজি প্রাইমারি কিংবা বেবিচক সহ সকল সরকারি জব আসতে দেখা যায় যে এই রকম প্রশ্নগুলো আসে যে চুরাশি টাকা কত টাকার বিশ পার্সেন্ট এই রকম অঙ্কগুলো খুব সহজে কিভাবে সমাধান করবেন এবং চারশো বিশ টাকা বিশ কত এইরকম অঙ্ক কীভাবে খুব সহজে সমাধান করবেন এগুলো সহ আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে আপনাদের সাথে আছি আমি কাউসার আহমেদ কুয়াশা যারা এনএসআই এবং এল জি হাজার তেইশ সালের সার্কুলারে আবেদন করেছেন তারা এই ভিডিওটা স্পেশালি মনোযোগ দিয়ে দেখতে পারেন কারণ কমিউনিটি অর্গানাইজারের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জুন কার্য সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই জুন এবং হিসাব সহকারী অফিস সহক এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জুন মাসেই একজ্যাক্ট তারিখটা কার্য সহকারী এবং হিসাব সহকারী অফিস সহকের এক্স্যাক্ট তারিখটা এখনও হয়নি তবে হলে আমি ভিডিও করে স্পেশালভাবে সেটা আরও আপডেট আপনাদেরকে জানিয়ে দেব তবে কমিউনিটি অর্গানাইজার নয় জুন এটা কনফার্ম এখন পর্যন্ত এবং এনএসআইয়ের ফিল্ড স্টাফ পদ এবং ফিল্ড অফিসার পদের পরীক্ষাও সেপ্টেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে তাই তার জন্য আপনারা দ্রুত প্রস্তুতি নিতে থাকেন ঠিক আছে তো চলেন আমরা দেখে নিই অঙ্কটা কীভাবে করবো চুরাশি টাকা কত টাকার বিশ পার্সেন্ট এটা আমরা জানি না যে কত টাকার বিশ পার্সেন্ট আসলে চুরাশি টাকা সেটা আমরা জানি না তো না জানলেই সময় আমরা কি করতাম না জানলে কিন্তু আমরা এক্স ধরে নিতাম ঠিক না তো আমরা এই অঙ্কটা সিম্পলি জাস্ট ধরে নিব ধরি এক্স টাকার এক্স টাকার বিশ পার্সেন্ট হলো বিশ পার্সেন্ট হলো চুরাশি টাকা ব্যাস এইটাকে ধরে নিলাম যে কত টাকার বিশ পার্সেন্ট আমরা জানি না এই জন্য ধরে নিলাম যে এক্স টাকার এক্স টাকার বিশ পার্সেন্ট হলো চুরাশি টাকা এইভাবে যখন ধরে নেব তখন অঙ্কটা একদম সহজ হয়ে যাবে দেখেন কীভাবে এই এক্স টাকার এক্স টাকার টাকা এর এখানে এ এর বুঝাইছে এখানে টাকা এর ঠিক না এই জন্য এখানে এর লিখতে পারেন এক্স এর বিশ পার্সেন্ট মানে হলো বিশ বাই একশো ইকুয়াল টু এইট্টি ফোর এরপর এর মানে হলো গুণ এটা আমরা সবাই জানি তাহলে শুধু এক্সের মান যখন নির্ণয় করতে হবে তখন এই চুরাশি লিখবেন আর এই যে এই পাশে যেটা গুণ আছে এই পাশেটা ভাগ হয়ে যাবে মানে উল্টে যাবে মানে উপরে বিশ নিচে চলে আসবে নিচে একশো উপরে চলে আসবে ব্যাস এইটুকু এখন আপনি কাটাকাটি করে দেন যেমন পাঁচ বিশে একশো এখন পাঁচ দিয়ে চুরাশি গুণ করে দেন চার পাঁচা বিশে শূন্য হাতে থাকে দুই পাঁচ আটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ চারশো বিশ চারশো বিশ টাকা তার মানে আমাদের অ্যান্সার হলো চারশো টাকা তার মানে চারশো বিশ টাকার বিশ পার্সেন্ট হল চুরাশি এইভাবে আপনি যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন ধরেন আপনার এখানে প্রশ্ন আছে যে চল্লিশ টাকা কত টাকার কত টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট এখন এটা আপনি জানেন না কীভাবে করবেন জাস্ট সরি ধরে নেবো যে এক্স এর পঁয়ত্রিশ পার্সেন্ট হল পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ টাকা এইভাবে ধরে নিব এখন কি করবো জাস্ট এক্স লিখবো একটু জুম করে দিচ্ছি জাস্ট এক্স লিখবো এই এর মানে হলো গুণ পঁয়ত্রিশ পার্সেন্ট মানে হলো পঁয়ত্রিশ ভাগ একশো সমান চল্লিশ সুতরাং এক্সের মানটা হবে চল্লিশ তো থাকবেই ওখানে এইটা উল্টে যাবে পঁয়ত্রিশ নিচে চলে আসবে উপরে একশো চলে আসবে এখন আপনি কাটাকাটি করলে এটার মানটা পেয়ে যাবেন কাটাকাটি করে ফেলি চলেন পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ কারণ এটা যে এটা গুন দিয়ে যে ভাগটা হবে একটা দশমিক আসতে পারে এখানে সেটাই আপনার মান এক্স্যাক্ট যে অত টাকার অত টাকার পঁয়ত্রিশ পার্সেন্ট হল আপনার চল্লিশ টাকা এইভাবে করলে আপনি এই অঙ্কগুলো করতে পারবেন সহজে আশা করি এই নিয়মের অঙ্ক এই নিয়মের অঙ্ক আসলে এখন পারবেন এভাবে কয়েকটা প্র্যাকটিস করবেন ঠিক আছে এভাবে কয়েকটা প্র্যাকটিস করবেন আবার ধরেন ধরেন আমরা এটা এভাবে প্রশ্নটা না থাকি প্রশ্নটা এইভাবে হইলো যে চারশো টাকার বিশ পার্সেন্ট কত তো এটা খুবই ইজি এটা হলো এটা কোনো ধরতে হবে না চারশো বিশ এর বিশ পারসেন্ট বিশ মানে হল বিশ বাই একশো ঠিক আছে কাটাকাটি করে দেন শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা নিচে একের কোনো ভ্যালু নেই বিয়াল্লিশ দুগুণে চুরাশি তাহলে এই চুরাশি হলো আপনার অ্যান্সার এখন দেখেন চারশো বিশ টাকার বিশ পার্সেন্ট হলো চুরাশি টাকা আবার চুরাশি টাকা কত টাকার বিশ পার্সেন্ট চারশো বিশ টাকার বিশ পার্সেন্ট ব্যাস এভাবে করলে আমরা অঙ্কগুলো করতে পারবো তো এখন এটা আপনাদের দুইটা হচ্ছে প্র্যাকটিস দিচ্ছি দুইটা প্র্যাকটিস দিচ্ছি এক নম্বরে হলো তো বন্ধুরা এই যে নিয়মের অঙ্কগুলো এগুলো অ্যান্সারটা আপনারা এখন পারবেন আশা করি তো এই রকম বেসিক থেকে পড়াশোনা যখন আপনি করবেন এটা আমি একটা টপিক ওয়াইজ ধরে এটার বেসিকটা শিখিয়ে দিলাম তো রকম আপনাকে পড়াশোনা করতে হবে এইভাবে আপনি এনএসআই হোক কিংবা এলজিডি হোক কিংবা বেবিচক প্রাইমারি দুদক পুলিশ কনস্টেবল বিসিএস পর্যন্ত আপনি যাই পরীক্ষা দেন না কেন আপনাকে কী করতে হবে যে কোনো একটা টপিক নির্বাচন করতে হবে যে আমি এই টপিকে পড়াশোনা করবো মনে করেন আপনি পরিমাপের টপিকে পড়াশোনা করবেন তো পরিমাপের টপিকটা একদম ক্লাস সেভেন এইটের যে বইগুলো থাকে ক্লাস সেভেন এইটের বই বা নাইনের বই এই বই থেকেই শুরু করবেন আপনার প্রিপারেশন হয় এই বইয়ের সব অঙ্ক কমপ্লিট করবেন এই বইয়ের সব অঙ্ক কমপ্লিট করবেন তারপরে এসে আপনি কোনো জব সলিউশন ট্রাই করবেন কিন্তু সবাই কী করে সবাই হলো যে যখনই কোনো কোথাও অ্যাপ্লাই করে যেমন এল জিডিতে অ্যাপ্লাই করলো এনএসআইতে অ্যাপ্লাই করলো এসে ভাবে যে আমি কোন বইটা কিনবো আসলে কোন বই কিনে পড়লে আমার প্রিপারেশনটা ভালো হবে কিন্তু এটা একদম সিম্পলি একটা ব্যাপার যে ওই সকল বই হঠাৎ করে কিনে মাঝখান থেকে পড়াশোনা করলে আপনার পড়াশোনা ভালো হয় না ওইটা একটা প্রিপারেশনও ভালো হয় না তো প্রিপারেশন ভালো নিতে হলে মাস্ট এই কাজটা আপনাকে করতে হবে যে বেসিক পড়াশোনা করতে হবে ক্লাস সেভেন এইট নাইনের ওই বইগুলো আপনি একটু পড়াশোনা করলেই তারপরে আপনি যে কোনো জব সলিউশন জব সলিউশন তখন আপনার এল বা প্রাইমারির জন্য আলাদাগুলো লাগে না আপনাদের যে বাংলা বিষয়ভিত্তিক যে বইগুলো অঙ্ক বিষয়ভিত্তিক বইগুলো যেগুলোর কথা আমি বলেছিলাম সেইগুলো পড়াশোনা করলেই হয় ঠিক আছে তো এখন কথা হলো যে এই যে বেসিক এটা কীভাবে পড়ব বেসিক পড়ার জন্য আপনি আপনার বাড়ির পাশে কোনো কোচিং সেন্টার যদি থাকে সেখানে পড়তে পারেন কোনো ভালো টিচার থাকলে যে জব পড়া পড়ায় তার কাছে পড়তে পারেন কোথাও না পেলে আমাদের কাছে অনলাইনেও কোর্স করতে পারেন আমরা কিন্তু অনলাইনে কোর্স করি এতে হয় কি যে দেশের যে যেখানেই থাকুক যে যে অঞ্চলেই থাকুক অনলাইনে সে আমার ক্লাসটা ঘরে বসে করে ফেলতে পারে এভাবেও করতে পারেন ঠিক আছে অনলাইন ক্লাস করতে হলে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করবেন যে কোনো সরকারি জবের জন্য বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ক্লাস করার জন্য আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এটাই যোগাযোগ করতে পারেন আরেকটা জিনিস একটু জানিয়ে দিচ্ছি যে আপনারা যে এল জিডিতে যাদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অফিস সহায়ক কমিউনিটি অর্গানাইজর স্পেশাল এই যে চারটা পদেও যে পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয় না এদের পরীক্ষা কিন্তু এই জুন মাসেই পরীক্ষা হয়ে যাবে এই জুন মাসেই সবার পরীক্ষা হয়ে যাবে তো এই জুন মাসের মধ্যে আপনি যদি একটা ভালো প্রস্তুতি নিতে চান ওই যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে চান এই অল্প সময়ে তাহলে আপনাদের জন্য একটা স্পেশাল ব্যাচ আছে স্পেশাল ব্যাচ কেন কারণ এই অন্যান্য যত ব্যাচ আমি পড়াই সব ব্যাচে হচ্ছে লাইভে ক্লাস নেওয়া হয় ঠিক আছে সপ্তাহে তিন দিন করে লাইভ নেওয়া হয় কিন্তু যেহেতু আপনাদের সময় একদমই কম তাহলে এখন যদি লাইভে মাত্র সপ্তাহে তিনটা করে ক্লাস করেন তাহলে হয়তো খুব বেশি শিখতে পারবেন না কয়েকটা মাত্র ক্লাস পাবেন এই জন্য স্পেশাল ব্যাচটা এরকমভাবে করা হয়েছে যে এই ব্যাচে আপনি জয়েন করলে আপনাকে চব্বিশটা বা ছত্রিশটা ক্লাস একসাথে দিয়ে দেওয়া হবে একসাথে দিয়ে দেওয়ার সুবিধাটা কি যেখানে আপনি দুই দিন বা তিন দিনে একটা ক্লাস পাচ্ছেন লাইভে সেখানে আপনি প্রতিদিন চাইলে আপনি তিনটা চারটা ক্লাসও করতে পারবেন তাতে করে এই চব্বিশটা ক্লাস বা ছত্রিশটা ক্লাস করতে আপনার এক সপ্তাহ বা পাঁচ দিনের মতো হয়ে যাবে চব্বিশটা এবং ছত্রিশটা বললাম এই কারণে যে দুইটা ব্যাচ আছে এইভাবে একটা হলো দুই মাসের কোর্স যেখানে চব্বিশটা ক্লাস পাবেন আরেকটা হলো তিন মাসের কোর্স যেখানে ছত্রিশটা ক্লাস পাবেন তো দুই মাসের কোর্সও আপনি করতে পারবেন তিন মাসের কোর্সও আপনি করতে পারবেন তবে এইগুলো এখন আর দুই মাসের কোর্স করতে আপনার দুই মাস লাগবে না যেহেতু ক্লাস সবগুলো একসাথে দিয়ে দিব আপনি হয়তো পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে সবগুলো ক্লাস করে ফেলতে পারবেন প্রতিদিন চারটা করে ক্লাস করলেও চব্বিশ দিনে চব্বিশটা ক্লাস করতে ছয় দিন লাগবে সর্বোচ্চ এবং যদি আরেকটু স্লো হয় আপনি একটু পড়াশোনা কোনো কারণে ব্যস্ত থাকে আরেকটু যদি স্লো হয় হয়তো বেশি হলে আট দিন দশ দিন বারো দিনই লাগবে এই তো আবার ছত্রিশটা ক্লাসের ক্ষেত্রে এমন যে আপনার হয়তো আট দশ দিন বারো দিন লাগতে পারে যদি একটু স্লো হয় আর যদি বেশি করে পড়েন তাহলে এক একটা ক্লাস আপনার এক ঘন্টার মতো তো এইগুলো করতে খুব বেশি সময় লাগার কথা না তো এই ক্লাস স্লো করতে হলে আপনাকে কিছু সম্মানই দিতে হবে যেমন দুই মাসের কোর্সের সম্মানই এটা এক হাজার টাকা এক হাজার টাকা এবং তিন মাসের কোর্সের সম্মানই হচ্ছে পনেরোশো টাকা কিন্তু এখন এই যে এই জুন মাসের জন্য শুধুমাত্র একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যে এই এক হাজার টাকার কোর্সটা এখন দুই মাসের যেটা এটা হলো আটশো টাকা এবং তিন মাসের যে ক্লাস এটা হলো পনেরোশো টাকার কোর্সটা এখন এটা বারোশো টাকা তবে আরও একটা কথা আছে এখানে এই যে দুইটা কোর্সের যে কোনো তো যদি আপনি জয়েন করেন তাহলে দুইশো টাকা মূল্যের দুইশো টাকা মূল্যের যে একশো পনেরো পেজের যে পিডিএফ পেজ সাজেশনটা এই কয়টা পদের জন্য দুইশো টাকা মূল্যের একশো পনেরো পেজের যে সাজেশনটা সেটা একদম ফ্রিতে দিয়ে দিব তবে আপনি এই দুইটা কোর্সে যে কোনো একটা কোর্সে জয়েন করলেই এটার জন্য কোনো আলাদা এক্সট্রা চার্জ নেবো না কিন্তু এটা কিন্তু এমনিতে দুশো টাকা করে আমি সেল করি সবসময় আপনারা জানেন দুইশো টাকা এটা একদম ফ্রি দিয়ে দিব এই দুইটা কোর্সে যে কোনো একটাতে জয়েন করলে যদি জয়েন করতে চান যে কোনো দিন জয়েন করতে পারেন যে কোনো সময় আপনি যখন জয়েন করবেন সাথে সাথে আপনাকে চব্বিশটা বা ছত্রিশটা ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হবে একদম সাজানো গোছানো আপনি সাথে সাথে পেয়ে যাবেন এটা নিয়ে কোনো টেনশন নাই আর ক্লাস কোথায় করবেন আপনি মেসেঞ্জারে আপনাকে লিঙ্ক দিতে পারি হোয়াটসঅ্যাপে দিতে পারি আপনি যেখানে চাইবেন সেখানেই দেব কোনো সমস্যা নেই আর যদি করতে চান এই একইভাবে আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা এখানে যোগাযোগ করবেন অবশ্যই ইনবক্স করে মেসেজ করতে হবে ঠিক আছে ইনবক্সে কিন্তু মেসেজ করে বলতে হবে যে আমি দুই মাসের শর্ট কোর্সটা বা চব্বিশটা ক্লাসের ভিডিও নিতে চাই বা তিন মাসের ছত্রিশটা ক্লাসের ভিডিও নিতে চাই এলজিডির জন্য আর আপনি যদি এনএসআইএ আবেদন করে থাকেন এনএসআইএ ফিল্ড স্টাফ পদ ফিল্ড অর্গানাইজার পদ অফিস সহায়ক এই সকল পদে আবেদন করে থাকেন এই সকলেও বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ক্লাস লাইভ ক্লাস হচ্ছে এখনও এখনও লাইভ ক্লাস হচ্ছে এইটা সপ্তাহে তিন দিন লাইভ ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হয় রাত আটটায় লাইভ ক্লাস হয় তবে এটা আমরা পাঁচই মে থেকে চালু করেছি অলরেডি আমাদের দশটার মতো ক্লাস হয়ে গেছে তো সমস্যা নাই যদি এখনও জয়েন করেন এই দশটা যে মিসিং ক্লাস সেগুলোও পাবেন এবং এবং সামনের যে লাইভ ক্লাস হচ্ছে সেগুলোও পাবেন এগুলো জয়েন করতে চাইলেও জাস্ট আপনি আপনার পদের নামটা বলবেন যে আমি অমুক পদের জন্য ক্লাস করতে চাই এই একইভাবে যোগাযোগ করবেন তো সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ এই নিয়মের অঙ্ক আসলে এখন আশা করি পারবেন যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে যদি নোটিফিকেশনের আইকনে ক্লিক করে রাখেন তাহলে আমি যত ইম্পর্ট্যান্ট আপডেট গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ভিডিও দেবো সেগুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে আপনি ক্লিক করে তখন দেখলে সবার আগে আপনি অথেন্টিক নিউজটা জানতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম